ওয়েলকাম টু দা আউটডোর ইন। তো আজকে হঠাৎ করে আবার একটু সন্ধ্যাবেলা বিরিয়ানি খেতে ইচ্ছা করলো। তো সৌরভ কিছুদিন আগে একটা ধাবাতে এসেছিল, সেটা যেটার নাম ছিল রাজপুত ধাবা। তো সৌরভ, আমি সকাল থেকে বলছিলাম সৌরভকে বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো, সৌরভ আমাকে আজকে একটু জানি বললো যে রেকমেন্ড করলো আজকে যে রাজপুত ধাবা বিরিয়ানিটা ট্রাই করার জন্য। তো আজকে আমরা সবাই আছি, সৌরভের বাবা মা, কাকু কাকিমা, সৌরভের ভাই, আমি, আমরা, তো আমরা এই পাঁচজনে আজকে এসেছি। তো সৌরভ ফার্স্টে বললো প্রথমে বিরিয়ানি খাবো না, প্রথমে চিকেন পকোড়া খাবো। তো পকোড়া অর্ডার দিয়েছে, তারপরে বিরিয়ানিটা খাওয়া হবে। তো দেখাচ্ছি বিরিয়ানিটা কেমন, আমিও প্রথমবার এসেছি আর কি। সৌরভ খেয়ে গেছে ও বলে। তো সৌরভ বলছিল এখানে বিরিয়ানিটা নাকি খুবই ভালো খেতে, ওনাকে আগে খেয়েছে, তাই তো রে সৌরভ? ভালো তো, এখানকার বিরিয়ানিটা ভালো খেতে, এবং আমি এর আগে একবার খেয়েছি, আমি যেটা আগের ব্লগে বলেছি। তো যারা আগের ব্লগটা এখনো দেখোনি তাদের জন্য ব্লগটা আবার ডিসক্রিপশনে দিয়ে দেবো, দেখে নেবে। আর আগের ব্লগটাতে আমি বলেছি যে বিরিয়ানিটা খুবই ভালো খেতে, রেকমেন্ড করেছিলাম। তো সেই জন্য হঠাৎ করে ইচ্ছা করলো রাহুলের সাথে যে আজকের, আগের দিন তুই বিরিয়ানি খেয়েছিলি? না, আগের দিন তো খাসনি। আমি আগে খেয়েছিলাম, আগে খেয়েছিলাম, সেটা আমি আগের ব্লগে বলেছিলাম যে আমি রেকমেন্ড করতে পারি ওই ভিডিওটা, ওই কথা শুনি বিরিয়ানিটা। হ্যাঁ, তো আজকে রাহুল আমার কথা শুনে এসেছে, আজকে রেকমেন্ডেশন দেখেছে, বিরিয়ানি খাও বিরিয়ানি খাও। তো কিন্তু বিরিয়ানি শুধু খেলে তো হবে না, তার সাথে সাথে যেহেতু আগের দিনে ওই স্টার্টারটা খুব ভালো লেগেছিল চিকেন পকোড়াটা, তো সেটাও আবার অর্ডার দিয়েছি। তো চলো আস্তে আস্তে দেখা যাক খাবার অর্ডার, বিরিয়ানিটা দেখাবো কি রকম করেছে, বিরিয়ানিটা রিভিউ দেবো। চলো, এই হচ্ছে চিকেন পকোড়া, চিকেন পকোড়াটা এসে গেছে আমাদের, আর বিরিয়ানিটা অর্ডার দিয়েছি আমরা। এরপরে যেটা অর্ডার দিয়েছি বিরিয়ানি আর রাইস, ফ্রাইড রাইস নাকি রে খাবো? হ্যাঁ হ্যাঁ, এটা সুবিধা তো আছে, আমার মা বাবা আছে আর ভাই আছে। ও শুরু কর, তো অলরেডি এই চিকেন পকোড়ার যেটা রিভিউটা সেটা অলরেডি আমি আগের ভিডিওতে দিয়েছি, আগের ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো ততক্ষণ তোমরা এখানকার যে অ্যাম্বিয়েন্সটা, সন্ধ্যেবেলার যে অ্যাম্বিয়েন্সটা সেটা তোমরা দেখে নাও, চলো। কেমন লাগছে ছোটকা? ছোটকা তুই কি খাবি রে, ওই বিরিয়ানি? ছোটকা বলছে ও রাইস খাবে। হ্যাঁ, কে হ আগের দিনের মতো একই টেস্ট। হুম, টেস্ট নিয়ে কোনো কথা হবে না, টেস্ট খুব ভালো করে না সত্যি, পকোড়াটা আমারও খেয়ে ভালো লাগছে খুব। হুম, বিরিয়ানি হাঁড়ি, গরম গরম বিরিয়ানি উঠছে, ও হাঁড়িটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে, অ্যারোমার গন্ধটা খুব দারুণ হয়। বিরিয়ানি, এই বিরিয়ানির প্লেটের দাম কত? 120 টাকা, 120 টাকা প্লেট দুর্দান্ত। এখানে হাঁড়ি থেকে এক এক করে ওই প্লেটে সার্ভ হচ্ছে, মাংসের পিসগুলো বেশ বড় বড় পিস আছে। এক প্লেট বিরিয়ানির কি দু পিস মাংস? বিরিয়ানি প্রায় শেষের দিকে, শেষের দিকেই আজকে মোটামুটি সব গোটা হাঁড়ি শেষ হয়ে গেছে। বিরিয়ানি থেকে একটা দারুণ সেন্ট বেরোচ্ছে, আর আমার গন্ধটা খুব দারুণ। তোর এক চামচ খেয়ে দেখা যাক, বিরিয়ানির মধ্যে বেশ একটু হালকা গন্ধ আছে, তেলের ভাগটা কতটা নেই, তো ফ্যামিলি দুর্দান্ত, দারুণ টেস্টটা, দারুণ।
বিরিয়ানি যেমন একটা উগ্র গন্ধ দেয় সেই উগ্র গন্ধটা এখানে নেই, এটা খুব ভালো লাগছে। একটু আলু নিয়ে দেখা যাক, আলুটা আলু কাটছি, ওপরটা একদম চকলেট কালার, ভেতরটা একদম পুরো বাটার বাটারের মতো কালার, আলুটা দুর্দান্ত সেদ্ধ হয়। মাখন ধরো আইডে কমেন্টে একদম ঠিকঠাক আছে, দারুণ খেতে। এবার থেকে এখান থেকে একটু নিয়ে যাবো বিরিয়ানি, তাতে কেমন লাগছে? চিকেনটা দিয়ে যদি এটা খাওয়া হয় মানে এটা একটা আলাদাই কম্বিনেশন, খুবই সুন্দর টেস্ট, এটা দুটো মিলে একদম পারফেক্ট। বিরিয়ানিটা তাও বিরিয়ানি ভালো না, সৌরভ একদম হামলে পরে খাচ্ছে, আমাকে তো খেতে দিবি নি, ভিডিও করে যা, ও হাবা হাতে করেও খাচ্ছে, চামচ হাত দুটোই খাচ্ছে না কি না, চামচে পোষায় না, হাত দিয়ে খেতে হবে, বাঙালি ছেলে বাঙালির ছেলে চামচে খাবে না নাকি, আবার বিরিয়ানি তো একদমই চলবে। হ্যাঁ সেই আর কি, বিরিয়ানির কোয়ালিটি যেমন রেকমেন্ডেড, না না বিরিয়ানিটা সত্যি ভালো, খুবই ভালো লাগে, আলু চিকেন খুব ভালো ফ্রাই হয়েছে, আলুর মধ্যে বিরিয়ানির যে স্মেলটা ওটা একদম পারফেক্ট, অ্যারোমাটা পারফেক্ট একদম ঢুকে যায় গন্ধটা, কাছাকাছি থেকে ব্লগটা দেখছে তারা আসতে পারো এখানে, অবশ্যই এসব এসে খেয়ে যায় সব, আর আমাদেরকে জানিয়ে এরকম এইবার আমি খাবো, এই আমি খাবো, টাটা টাটা নয় মানে এখনো আছি আমরা, খাওয়া দাওয়া শেষ, এখন একটা করে আইসক্রিমও নিয়ে নিয়েছে, এই যে কুলপি একটা করে আইসক্রিমও হয়ে গেছে, আইসক্রিম একটা করে নেওয়া হয়েছে শেষ, এবং এখানে খাওয়া দাওয়ার কোয়ালিটি যেটা বলছিলাম যেটা আমার বিরিয়ানিটা খুব দারুণ লেগেছে, দারুণ বিরিয়ানি লেগেছে আমার, খাওয়া দাওয়ার কোয়ালিটি খুবই ভালো, এখানে এসে দেখতে পারো, ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে তো ভালো লাগবে, আশা করি সবার ভালো লাগবে, তো এখানে সবাই এসো, সবাই আসুন এখানে এসে ট্রাই করুন, বিরিয়ানিটা মাস্ট ট্রাই, বিরিয়ানিটা খুব দারুণ খেতে, তো আজকের মতো আমরা এবার যাবো আরামবাগ, আইসক্রিম খেতে খেতে চলো যাওয়া যাক, টাটা।